গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি স্বপ্না, আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি এখন দাঁড়িয়ে আছি পুরী সি বিচে। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ভোর 5:30। তো 5:30 থেকে এখানে সমুদ্রে একটু দাপাদাপি করে এবার চলে যাব হোটেলে, কেননা স্নান সেরে এবার আমরা চলে যাব মহাপ্রভুর মন্দিরে 10:30। আর এখান থেকে বিচ থেকে আসলাম, একটু তো দেরি হলো, তারপরে স্নান করলাম, সবাই স্নান সেরে এখন যাচ্ছি মন্দিরের দিকে। তারপর ওখান থেকে একটু দেখছি কোথায় সাইড সিনে যাই। এই যে এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, পুজো আর গৌতম দাঁড়িয়ে হয়ে গেছে রেডি। এই দেখো, এই হচ্ছে রাস্তাটা। তো মন্দিরে তো ক্যামেরা নিয়ে যাওয়ার অ্যালাও নেই, তা সেই জন্য এখন আমরা ক্যামেরা নিয়ে যাব না। আর দেখছি যদি আমরা এরপরে আবার একবার মন্দিরে যাব, তখন আমরা বাইরে থেকে যেটুকু পারবো সেটুকু তুলবো, আর এখন নিয়ে গেলে তো সেটা জমা দিতে হয়। তো সেই জন্য এখন আমরা ক্যামেরা মানে ফোন নিয়ে যাচ্ছি না। আর সবাই রেডি হয়ে গেছি, এই যে যোজন হয়ে গেছে, যোজন কমপ্লিট, চলো। আর এখানে এই যে গৌতম পড়েছে পাঞ্জাবি, আমরা তিনজন তিনটে ডিফারেন্ট শেডের ইয়েলো। তো আমরা চলে এলাম এখন, এখন বাজে বেলা 1:45 না, 1:45 সময় আমাদের তাড়াতাড়ি লেগে যাচ্ছে, প্রচণ্ড ভিড় হয়েছিল। আর তেমনি রোদ উঠেছে, এসে দেখো না আরেকজন একটুখানি এই যে একটু বডিটা এলিয়ে দিয়েছে আর ওখানে বসেছে, প্রচণ্ড ভিড়। আর আমরা যখন গেছি তখন মহাপ্রভুর ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল, যার জন্য ওই তখন একটুখানি বন্ধ করে দিয়েছে, কেননা তখন প্রভুকে ভোগ নিবেদন করা হচ্ছে, সেই জন্য একটু ওয়েট করতে হলো। আর দেখতে পাচ্ছ কী রোদ, সাংঘাতিক রোদ। তো এত ভালো দর্শন করেছি, মানে বলার মতো না, মহাপ্রভুকে দেখে আমি সামনে পুরো খেদে ফেলেছি। মানে এত ভালো দর্শন আমি আগে করেছি, এরমভাবেই করতে পারিনি। তো দাঁড়িয়ে মহাপ্রভুর কাছে আমার মনের অনেক আশা নিয়ে এসেছি। মানে আমরা তো সবসময় মহাপ্রভু বলো সমস্ত ঠাকুরের কাছে, আমরা তো আমাদের সারাক্ষণই আমরা আমাদের আশার কথা বলেই যাই, ওনারা ছাড়া আমাদের কোনো কিছু নেই, ওনারাই আমাদের আশা ভরসা সব কিছু, ওনাদের আশীর্বাদ ছাড়া চলতে পারি না। তো প্রভুর কাছে অনেক রকমের আরজি জানালাম, তারপরে দর্শন করে এখন চলে এসেছি। আর এখন আমরা যাব মিনি বৃন্দাবন করেছি, মিনি বৃন্দাবন না, ওটা মিনি বৃন্দাবন। ব্রেকফাস্টটা এত হেভি করেছি আমরা যে এখন সবার এখনও পর্যন্ত পেটটা ভরা আছে। তো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, আর ইচ্ছা আছে আবার একটু সমুদ্রের পাড়ে গিয়ে মালাই ডাব খাবো। তো আমাদের প্ল্যানে ছোট্ট একটু চেঞ্জেস হয়ে গেল, ভেবেছিলাম আগে ঘুরে আসবো তারপরে লাঞ্চ করবো, বাট এখন যেহেতু দেখতে পাচ্ছে তাই ভাবলাম আগে লাঞ্চটা করে নিই, আর একটু একটু খিদেও পেয়ে গেছে, ওই জন্য এখন লাঞ্চ করে নিয়ে তারপরে আমরা ঘুরতে যাবো। চলো নিচে যাই এবার। তো প্রথমে আমরা কালিজাতে ঢুকেছিলাম, কিন্তু এত ভিড়, ওখানে টাইম লাগবে অনেকটা, প্রায় আধ ঘন্টা মতো বসতে হবে, আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। পাঁচফোড়নে এসেছি, জাস্ট ওর পাশেই আছে পাঁচফোড়ন, সেখানে এখন একদম পুরো প্রপার বেঙ্গলি কুইজিন। তো দেখো এই পাঁচফোড়নের অ্যাম্বিয়েন্সটা এত ভালো, আর আমরা যে হোটেলে আছি তার ঠিক নিচে এদিকে ভজহরি মান্না আছে, আর তার পাশে পাঁচফোড়ন, আর বাঁদিকে পারিজাত। তো তিনটি রেস্টুরেন্টই ভালো ভালো খাবার দাবার, তবে পাঁচফোড়নের খাবার আমাদের ভীষণ ভালো লেগেছে, আমরা দুদিন ধরে খাচ্ছি, এর আগেও এসেছি তখনও খেয়েছি, প্রত্যেকটা খাবারের টেস্ট এত ভালো আর অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, একটু ভক্তি লাগবে খেতে। আর খাবার জায়গাটা সবসময় দেখবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে না খেতে ভালো লাগবে না। তো আমাদের লাঞ্চ থালিতে ছিল ভাত, ঝুরি আলু ভাজা, পাঁপড় ভাজার ডাল, ফুলকপি আলুর তরকারি, তারপরে কাটাপোনা মাছ, ওখানে চিংড়ি ভাপা, চিকেন, এগুলো হচ্ছে, আর তারপরে দিয়েছে চাটনি, এটাই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। আর করে চলে এলাম, আমি আগে চলে এলাম কারণ এখন বেরোবো আবার, ওই জন্য আমি একটুখানি এলাম, ওয়াশরুম যাওয়ার আছে, আর মামবাবাই আসছে উপরে। লাঞ্চটা মোটামুটি খুবই ভালো খেলাম, পাঁচফোড়নের খাওয়ার আগেও খেয়েছি, তো আজকেও বেশ ভালো লাগলো, টেস্ট কোয়ান্টিটি ঠিকঠাক ছিল আর টেস্টও খুব ভালো ছিল। এবার আমরা পুরী হোটেলের কাছ থেকে অটো বুক করে নিলাম আর আমরা রওনা দিলাম মিনি বৃন্দাবন বা গুপ্ত বৃন্দাবন, দুটো নামে একে বলা হয়। তো সোজা এখন মেরিন ড্রাইভের ওপর দিয়ে যাচ্ছে আমাদের অটো, আর এখানে আমি কথা বলছিলাম আমরা, কিন্তু সেটাকে মিউট করতে হলো, কেননা প্রচণ্ড অটোর আওয়াজ হচ্ছে, সেই জন্য আমি মিউট করতে বাধ্য হলাম। আর আকাশে এত মেঘ করেছে, মনে হচ্ছে যেন আকাশ ভেঙে বৃষ্টি আসবে, ঝড় উঠবে, আর প্রচণ্ড হাওয়াতে চুলগুলো একদম উড়ে যাচ্ছে, তাই আমি চুলটা টেনে বেঁধে নিয়েছি, আর মনে মনে ভয়ও লাগছে অনেকটা দূর যাবো। তো
তো আমরা পুরী হোটেলের কাছ থেকে অটো বুক করে নিলাম, যাওয়া আসা 250 থেকে 300 টাকার মধ্যে হয়ে যাবে, আর সময় লাগবে 20 থেকে 25 মিনিট। আর জায়গাটি অসম্ভব ভালো, দেখো কত সুন্দর এই জায়গাটা, দুদিকে গাছগাছালি, একটা গ্রাম্য পরিবেশ। আর এখানে দেখো আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে পার্কিং জোন, এখানে সমস্ত গাড়িগুলো পার্কিংয়ে রাখা হয়, আমাদের অটোটাও এখানে রাখা হলো। এরপর পৌঁছে গেলাম, আর এই যে দেখছো আশ্রমটা, এটা হচ্ছে গৌড়বিহার আশ্রম। তো এটিকে গুপ্ত বৃন্দাবন বা মিনি বৃন্দাবনও বলা হয়, এটি আসলে একটি আশ্রম, গৌড়বিহার আশ্রম। তো প্রচণ্ড লাইন পড়েছে, ভিড়ের মধ্যে আমরাও গিয়ে লাইন দিলাম, আর বৃষ্টি হচ্ছে, তবুও মানুষ দেখো কত উৎসাহ নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ছাতা মাথায় নিয়ে আমরাও যাচ্ছি। ভেতরে প্রবেশ করার জন্য সবাই অধীর আগ্রহে রয়েছে, আর দেখো এখানে ঢুকতেই সামনে একটা গণেশের মূর্তি। আর তোমাদের বলে রাখি, এখানে প্রবেশ করতে মাথা পিছু 10 টাকা করে লাগে, তো খুবই ভালো, ভীষণ সুন্দর লাগবে। ভেতরে প্রবেশ করার পর দেখা যায় যে, আর এখানে সামনে দেখো একটি জগন্নাথ দেবের মূর্তি আছে, প্রথমে গণেশের ঠাকুরের মূর্তি, তারপরে জগন্নাথ দেবের মূর্তি। এরপর আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছি, আর অসম্ভব ভালো লাগছে, চারিদিকটা মানে একদম সবুজে সবুজ, নানান গাছগাছালি আছে, আর সামনেই দেখো এখানে মানে রাধাকৃষ্ণের মূর্তি আছে, ফুলের বাগান, চারিদিকে পাখির ডাকের আওয়াজ, অসম্ভব ভালো একটা পরিবেশ লাগছে। সত্যি আশ্রমটা না এলে মানে বুঝতেই পারতাম না যে এখানে এত সুন্দর একটা আশ্রম আছে। তো পুরীর সাইট সিনের মধ্যে এটি একটি অন্যতম যা মানে দর্শনীয় জায়গা। ভেতরে প্রবেশ করার পর দেখা গেল পৌরাণিক সব কাহিনী, ভগবান শ্রীকৃষ্ণের নানান রকম অবতার ও তার লীলার নানান রূপ এখানে চোখে পড়ছে। শ্রী চৈতন্য চরিতামৃত অনুযায়ী শ্রী চৈতন্যদেব যখন পুরীতে ছিলেন তখন এখানে আসতেন এবং সাধনা করতেন। এই আশ্রমে এতদিন লুকোনো ছিল, তবে এখন তা ধীরে ধীরে পরিচিত হয়েছে এবং প্রত্যেকটি মানুষ এখানে আসেন এবং সেটি উপভোগ করেন। আর এখানে দেখো সরস্বতী মায়ের মূর্তি। এই আশ্রমটি সকাল থেকে সন্ধ্যে 6টা সাড়ে 6টা পর্যন্ত খোলা থাকে, তোমরা 12টা থেকে 3টের মধ্যে যদি আসো তাহলে এখান থেকে ভোগ সংগ্রহ করতে পারো। আর সামনেই দেখবে এখানে রাধাকৃষ্ণের মূর্তি, ভীষণই সুন্দর দেখতে, রাধাকৃষ্ণ মানে যে রাগ কমানোর যে লীলা ছিল সেটাই এইখানে ধরা পড়ছে। তোমাদের সাথে নিয়ে আমিও ঘুরে দেখছি, আমারও তো ভীষণ ভালো লাগছে, আর যেহেতু বৃষ্টি হচ্ছে তাই সবটা আরও ভালো করে দেখাতে পারছি না, অনেকক্ষণ ধরে দেখাতে পারতাম সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, এতটাই বৃষ্টি পড়ছে, এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে ছাতা ধরে সেটা আমাদের অনেক কষ্ট করে লেন্স বন্দি করতে হচ্ছে। আর এখানে দেখো একটা বড় হনুমানের মূর্তি রাখা আছে, বিশাল বড়। তো তোমাদের কতটা ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করছি তোমাদেরকে খুব সুন্দর করে তুলে ধরার। যে আর এখানে দেখো সমুদ্র মন্থন, এটা তো সবাই জানো। তো অনেক কিছু আরও দেখানোর ছিল, যেহেতু বৃষ্টি পড়ছে ওদিকে মেঘ ডাকছে তাই আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করেছি ভিজে ভিজে যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার, এটা হয়তো রৌদ্র হলে আমরা আরও সুন্দর করে তুলে ধরতে পারতাম। আর এখানে একটা শিব মন্দির আছে, শিবের মন্দিরটা দেখো, মন্দিরটা কালো রঙের, আর সামনে শিবলিঙ্গ, আর সমস্ত এখানে কৃষ্ণের ছেলেবেলার যে এখানে সব সঙ্গী সাথীদের নিয়ে যেটা খেলা করতেন সেই জিনিসটা, এখানে বুদ্ধ স্ট্যাচু আছে। তো সবটা মিলিয়ে ভীষণই সুন্দর একটা পরিবেশ, ভীষণ সুন্দর লাগলো, না আসলে হয়তো বুঝতেই পারতাম না যে এই আশ্রমটা এত সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা আছে। তো খুবই ভালো লাগলো, আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর পারলে একবার ঘুরে যেও। কত আশা করে গেলাম জানো, আমি বৃন্দাবনে
ভেবেছিলাম একটু বেশ সুন্দর সুন্দর ফটো তুলবো, একটু রিলস করবো, কিন্তু এমনই দুর্ভাগ্য, মানে করেছি ঘুরতে পেরেছি, কিন্তু বৃষ্টি বৃষ্টি যেন আমার পেছন ছাড়ছে না। যেদিন এলাম কালকে, কালকেও বৃষ্টি, আজকেও বৃষ্টি, তবে ভিডিও করতে পেরেছি সেরকম মনের মতো হলো না। তো কী করবো এবার, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ থাকবো? তো চলে এলাম, এসে দেখলাম এখন বৃষ্টিটা থেমেছে, মাথাটা মানে গরম হয়ে যাচ্ছে। তো কী করবো, এখন চা খাই, চাটা খেয়ে একটু মাথাটাকে ঠান্ডা করি, আর বৃষ্টির ওয়েদার একটু চা না খেলে ভালো লাগে বলো? চাটা খাই, আর যেহেতু চায়ের নেশা কারণ নেই, সেটা আমাকেই একাকেই চা খেতে হয়, তো আমি চাটা খাই। এত সুন্দর মিনি বৃন্দাবনটা করেছে না, তবে হ্যাঁ খুব সুন্দর মানিয়েছে, কিন্তু মেনটেন্যান্সের অভাব, মেনটেন্যান্সটা ঠিক মতো করেনি। জানি না, তিন চার দিন মতো বৃষ্টি টানা হচ্ছে হয়তো, কিন্তু তা হলেও মানে যে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে আরও সুন্দর লাগে, মেনটেন্যান্সের অভাব। তাহলে খুব সুন্দর মানিয়েছে এটা, আমার খুব ভালো লেগেছে। তোমরাও যারা এখনও পুরীতে এসে এই জায়গাটায় যাওনি, তোমরা যেও, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে, আমার খুব ভালো লেগেছে। কি হলো এখানে দাঁড়িয়ে চা খাচ্ছ? কী করবো, অনেক আশা নিয়ে গেলাম, একটু মিনি বৃন্দাবনে একটুখানি বেশ রিলস করবো, ফটো তুলবো, কিছুই করতে পারলাম না, শুধু ভিডিও একটু করলাম, তাও বৃষ্টিতে ভিজে ভিজে, আর ভিজে ভিজে আসার পর মেয়াজটা এমনি খাবার করে গেলো। তারপরে কী করবো, চা চাটা দিয়ে মেয়াজটা ঠিক করতে হবে, নাহলে তো ঘুরতে এসে মেয়াজটা পুরোটা করে রাখতে পারলো না, তাই নিয়ে নিলাম গরম গরম চা, আর আদা দিয়ে চাটা খেয়ে আবার চাঙ্গা হয়ে গেলাম। এবার চাটা খেয়ে যাবো সরকারদারে, একটু ঘুরবো করবো, তারপরে মেয়াজটা ঠিক করবো। এবার চলে এলাম স্বর্গের ধারে, আর পুরীতে আসা মানেই স্বর্গের ধারে একবার তো আসতেই হবে, কেননা পুরী হচ্ছে আমাদের সব থেকে প্রিয় জায়গা, কারণ এখানকার শাড়ি, আমাদের সম্বলপুরি কটকি শাড়ি, উফ, এগুলো যদি একবার না চোখে দেখি বা একটা দুটো না কিনি, সেটা মনটা তো মোটেই ভরে না। তার সাথে আছে খাজা, তো সেগুলো সমস্ত তো কিনতে হবে, ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে যেতে হবে, আর সাথে মহাপ্রভুর তো আছেই, মহাপ্রভুকে সাথে নিয়ে তো চলছি, আর এগুলো সেরে চলে যেতে হবে আমাদের যেটা পুরীর সি বিচের মার্কেটে। তো চলো এখন কিছু শাড়ি দেখে নিই, এখানে সম্বলপুরি আছে, কটকি আছে, তো আমি এই দাদার দোকানে আমি যতবার পুরীতে আসি এখানে আসি, আর এখানকার শাড়ি চুড়িদার পিস এগুলো আমি নিয়ে যাই, ভীষণই ভালো লাগে, তো সেই জন্য দাদার সাথে কথা বলছি আর দেখছি, আর তোমাদেরকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা পারলে এই দোকানে এসো, আমি দোকানের নামটা দিয়ে দেবো। এখানে ভীষণই ভালো এনাদের ব্যবহার, আর শাড়িগুলো ভীষণ ভালো হয়, চুড়িদারও খুব ভালো থাকে চুড়িদার পিসগুলো। তো চলো এইবার আমি চলে গেলাম বিচ মার্কেটে, আর বিচ মার্কেটের আনন্দটাই আলাদা, কিছু কিনি আর না কিনি, কিন্তু লেন্সবন্দি করার মজাটাই আলাদা। সমস্ত দোকানে একবার করে দাঁড়াচ্ছি আর দেখছি, আর জিনিস দেখা পর, তবে পুরীতে যে মাছ ভাজাটা থাকে সেটা আমরা এখন আর খাই না, প্রথম যখন গেছিলাম তখন খেয়েছিলাম, তারপর থেকে যতবার যাই আর খাই না, জানি না কেন খেতে পারি না, তবে খুব ভালো লাগে দেখতে। আর এখন চলো পুরী মার্কেটটা ঘুরে তোমাদেরকেও দেখাই। তো এখন বেজে গেল রাত্রি 9:30, আর 9:30 সময় আমরা চলে এলাম আবার হোটেলে, আর সর্বদ্বারেও বেশ ভিড়, কিন্তু বৃষ্টি প্যাচপ্যাচা বিরক্ত লাগছে, রাস্তা একদম কাদা কাদা লাগছে, আর তবু ভালো লেগেছে, ঘুরতে এসেছি তো একদম ফুল মস্তি করেই নিতে হবে। তো আসবার সময় খাবার কিনে নিয়েছি, আজকে আর না এনার্জি নেই আমাদের বাইরে খাওয়ার, ওই জন্য একবারে প্যাক করে নিয়ে চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে ভালো করে বসে একজন তো টিভি দেখে, তাড়াতাড়ি আমরা ডিনার করি না, ওই জন্য এই মুহূর্তে এখন খেতেও ইচ্ছে করছে না, একটু রাত করে খাবো, ওই জন্য একবারে ব্যাক করে নিয়ে চলে এলাম, ফ্রেশ হয়ে এখন কিছু করে একটু রেস্ট নেবো। সকাল থেকে এই অবস্থা, আর পুরো বৃষ্টির জল পড়েছে মাথায়, এদিকে সমুদ্রের বালি বালি, বৃষ্টির জন্য আর ড্রেসও চেঞ্জ করিনি আমরা, নাহলে বারবার এই কাদা প্যাচ প্যাচ হয়ে যাচ্ছে, ওই জন্য একই ড্রেস পরে আজকে কাটিয়ে দিলাম, এমনিতেও এটা কাচতে হবে, আবার নতুন আরেকটা ভাঙবো, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর খুব ভালো ভালো কমেন্ট করো, যাতে আমরা ইন্সপায়ার হয়ে আরও সুন্দর সুন্দর
সুন্দর কিছু ব্লগ তোমাদেরকে উপহার দিতে পারি। আর যদি অন্যরকম কিছু দেখতে চাও তাহলে তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর যারা এখনো আসেনি তারা ঝটপট চলে এসো আমার চ্যানেলে, আর আমাদের দিকে হাত বাড়িয়ে দাও, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো অবশ্যই। তাহলে চলো আজকে রাখছি, দেখতে থাকো, আবার আসছি কালকের পুরীর ব্লগ নিয়ে। তো চলো, বাই বাই, বাই, গুড নাইট।